وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال: فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون. প্রিয় ভাইরা, আমরা আগের সরকার যাওয়ার আগ থেকেই দেখতে পাচ্ছি আমাদের দেশের অর্থনৈতিক সংকট। তখন থেকেই সংকেত দেওয়া হয়েছিল যে আপনার ব্যাঙ্গুলে দেউলিয়া হওয়ার পথে, এমনকি সরকার চলে যাওয়ার পরও এখনও সেই অনেকগুলো ব্যাঙ্ক এখনও আপনার তারল্য সংকটে ভুগছে। অথচ এই দেশে তো কখনো আমার অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার কোনো কারণই ছিল না। কারণ আল্লাহ শাহানু প্রত্যেক ফ্যামিলিতে একজনকে উপার্জনক্ষম বানিয়েছেন এবং তাকে দায়িত্বশীল বানিয়েছেন। তিনি হচ্ছেন প্রত্যেক ফ্যামিলির পুরুষজন অভিভাবক। রসুল বলেছেন: যে প্রত্যেক ফ্যামিলির যিনি কর্ণধার, যিনি পিতা, তিনি হচ্ছেন ওই ফ্যামিলির আপনার পরিচালক। তিনি সমস্ত ব্যবস্থার দায়িত্ব তিনিই বহন করবেন, খাদ্যদ্রব্য থেকে শুরু করে। তাইলে কামাইয়ের একমাত্র মানুষ যিনি সবাইকে পরিচালনা করেন। অথচ এর পাশাপাশি বাংলাদেশে শুধু তার উপরে নির্ভরশীল নয়, যাদেরকে ঘরে থাকতে বলা হয়েছে ওখানে ফিভুতিকুন্নমারা, মহিলাদেরকে বলা হয়েছে ঘরে থাকার জন্য, তাদেরকে বাইরে কামানোর জন্য বের হতে বলা হয়নি। অথচ বাংলাদেশে আপনার অনেক মহিলারা আছে যারা পুরুষের পাশাপাশি আপনার অর্থ উপার্জনের কাজে ব্যস্ত রয়েছে। সরকারি অফিস আদালত থেকে শুরু করে, এনজিও থেকে শুরু করে অনেক জায়গায়, হ্যাঁ, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যেও আপনার অনেক মহিলা পুরুষের পাশাপাশি আপনার ফিল্ডের মধ্যে কাজ করে যাচ্ছে। তারপরে এত সংকট কেন? এর পাশাপাশি শুধু দেশে যে আমরা অবস্থান করে উপার্জন করছি তা না, বরং এই ক্ষুদ্র একটি রাষ্ট্র তার জনসংখ্যার বিরাট একটি অংশ, আপনার 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ আপনার বাইরে অবস্থান করছে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তারা কিন্তু রেগুলার রেমিটেন্স পাঠাচ্ছে, তারপরেও দেশে সংকট থাকবে কেন? কারণ এত বিপুল সংখ্যক মানুষ রেমিটেন্স পাঠাইলে ওই দেশের অর্থ প্রবাহ সবসময় গতিশীল থাকার কথা। কিন্তু এই সমস্যা কেন দেখা দিয়েছে, এখন পর্যন্ত কেন এই সমস্যা যাচ্ছে না? এটা একটা মূল কারণ হচ্ছে অর্থ উপার্জনের যে পদ্ধতি এবং ব্যয়ের পদ্ধতি, সেইগুলো কিন্তু শরীয়তসম্মতভাবে চলছে না। অর্থ উপার্জনের ক্ষেত্রে অবৈধ পন্থা অবলম্বন করা হচ্ছে। কেউ আছে বসে বসে অবৈধ পন্থায় কীভাবে আপনার আখের গোছাবে সেই চিন্তা, বা নিজে উপার্জন করছে কিন্তু সে মেকানিজম করে মানুষের অর্থ কীভাবে লোপাট করা যায়, এবং যে আপনার অর্থ ভাণ্ডার যে ব্যাঙ্কগুলোকে কীভাবে খালি করা যায়, বা অন্যের অর্থ নিজের পকেটে কীভাবে আনা যায়, সেই চিন্তায় বিভোর। যার কারণে আপনার এই ভারসাম্যহীনতার কারণে, আপনার অর্থ উপার্জনের ক্ষেত্রে এই ভারসাম্যহীনতার কারণেই এই সংকট দেখা দিয়েছে। কারণ অবৈধভাবে অর্থ উপার্জন করলে সেটার মধ্যে বরকত থাকে, সেটার মধ্যে কোনো বরকত আসবে না। এবং কিছু মানুষ অবৈধ উপার্জনের পথ অবলম্বন করলে সে কিন্তু কর্মক্ষম থাকে না, সে আসলে বাস্তবে কাজ করে না, সৃজনশীল চিন্তা তার মধ্যে থাকে না, সে কামায়ের ফিল্ডে অবতরণ করে না, সে বসে বসে ফিকির করে কীভাবে কার অর্থ নেওয়া যায়। যেমন অনেক মানুষ আছে প্রত্যেক এলাকা এলাকায়, হ্যাঁ, আমরা যখন বাইরে থাকতাম তখন দেখতাম এরকম আমাদের কাছে অনাগুনা করতো। বাইরে যারা থাকে দেশে আসলে দেশের কিছু শয়তান প্রকৃতির মানুষ, যারা আপনার শ্রম দিয়ে অর্থ উপার্জনের চিন্তা করে না, বুদ্ধি দিয়ে শয়তানি করে কার হাতে অর্থ আছে সেটা আত্মসাৎ করার চেষ্টা করে। বাইরে থেকে যারা আসে তাদেরকে বুদ্ধি দেয়, কোনো আপনার বিনিয়োগের ক্ষেত্র দেখিয়ে দেয়, যেইখানে বিনিয়োগ করলে এত টাকা এত টাকা, অনেক কিছু দেখায়, স্বপ্ন দেখায়। ওই বেচারা, হ্যাঁ, তার হাতে কিছু টাকা আছে, ওই স্বপ্নের কথা শুনে সেও কি লোভে পড়ে বিনিয়োগ করে, কিছুদিন পরে আসল অর্থ নেই, মানে যেটা বিনিয়োগ করা হয়েছে সেটাও নেই। তো সুতরাং এইভাবে অবৈধভাবে কিছু মানুষ রাস্তায় ঘুরে দেখবেন,
আমাদের এলাকায় প্রত্যেক এলাকায় বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক এলাকায় দেখবেন তার কোনো ডিউটি নেই, রাস্তা রাস্তায় ঘুরতেছে কিন্তু ভালোভাবেই চলছে সে, কারণ তার কাজ হচ্ছে অবৈধভাবে অন্যের পকেট থেকে কীভাবে টাকা আহরণ করা যায় সেটাই তার চিন্তা, নিজে কর্ম করে খাবে। এই যে অবৈধ পথ অবলম্বন করার কারণে আপনার এই ঝামেলাটুকু এসেছে, এই কারণে সঠিকভাবে অর্থের বিনিয়োগ হচ্ছে না, বাইরে বরং টাকা আপনার সাপ্লাই দেওয়ার চিন্তা, কারণ অবৈধ অর্থ ধরে রাখা মুশকিল, এই কারণে বাইরে ট্রান্সফার করা হয়। হ্যাঁ, দেশের কোষাগার খালি করার চিন্তা করা হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। আর এই সমস্যা যদি না যায় ততক্ষণ পর্যন্ত বরকত কখনো আসবে না। এই কারণে আল্লাহ জানো আমাদেরকে হালাল উপায়ে উপার্জন করার প্রতি উৎসাহিত করেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ জানো সূরা বাকারার মধ্যে বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি সেগুলো থেকে ভক্ষণ করো এবং তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হয়ে থাকো, আল্লাহর বন্দে করে থাকো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন যে তোমরা আল্লাহ যার সামনে তোমাদেরকে যে পবিত্র এবং হালাল রিজিক দিয়েছি সেগুলো থেকে ভক্ষণ করবে এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে যদি সত্যিকার অর্থে তার গোলামি করে থাকো। এই আয়াতের মধ্যে দুইটা শব্দ পাশাপাশি বলা হয়েছে, একটা হালাল বলা হয়েছে হালাল, আরেকটা হচ্ছে তাইয়িব, হালাল তাইয়িবা। হালাল কাকে বলা হয়? যেটা বৈধ পন্থায় উপার্জিত সেটাকে হালাল বলা হয়, আর তাইয়িব বলা হয় যেটা নিজেই পবিত্র। কিছু জিনিস আছে নিজে পবিত্র না, যেমন শুকর কি পবিত্র? হ্যাঁ, পবিত্র না, মানে নিজেই মানে অপবিত্র এরকম। যেমন মদ, মাদক দ্রব্য, এগুলো কি পবিত্র? মৃত পশু কি পবিত্র? না, এগুলো নিজে অপবিত্র। সুতরাং এগুলোর মাধ্যমে যে উপার্জনটা হবে বা ওই জিনিসটা সেটা অপবিত্র, সেটা থেকেও দূরে থাকতে হবে। আর কিছু আছে অপবিত্র হয়েছে অবৈধভাবে নিয়ে আসার কারণে, কেউ আপনার ঘুষের মাধ্যমে টাকা সঞ্চয় করেছে তার জন্য সেটা অবৈধ অপবিত্র তার জন্য, কারণ মাধ্যমটা ঠিক নয়, নতুবের টাকা তো সেই টাকাই যেটা মানুষের হাতে হাতে আপনার ঘুরছে, কিন্তু অবৈধ পন্থায় এসে। এই কারণে আল্লাহ জালে শাহানু বৈধ পন্থায় উপার্জনের প্রতি উৎসাহিত করেছে, কারণ আল্লাহ জালে শাহানু কখনো অপবিত্র থেকে অপবিত্রকে পছন্দ করে না, তিনি পবিত্রটাকেই গ্রহণ করতে চান। আল্লাহ আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ তাইয়িবুল্লাহ ইয়াকবালু ইল্লা তাইয়িবা, যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কখনো কোনো কিছু গ্রহণ করেন না। এই কারণে যখন পবিত্র পন্থা সঠিক পন্থায় উপার্জন প্রতি আল্লাহ উৎসাহিত করেছেন, এই কারণে এই পবিত্র থেকে আপনার দূরে না থেকে উপার্জনের দিকে মনোযোগী হওয়ার জন্য হালাল ভক্ষণের জন্য আম্বিয়ে কেরামকে আদেশ করেছেন। আম্বিয়ে কেরামরাও আপনার অনেকে অনেক পেশার অধিকারী ছিলেন, উপার্জন করেছেন। তো সুতরাং আল্লাহ জানু রসুলদেরকেও একই আদেশ করেছেন, বলছেন, ইয়া ইহা রসুল কুলুমিনা তৈবাতি আমাল উসারিহা ইন্নি বিমা তা'মালুন আলিম। সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন, হে রসুল, হে রসুলগণ, তোমরা পবিত্র রিজিক বক্ষণ করো এবং ন্যাক কাজ করো, আমি তোমাদের কর্ম সম্পর্কে অবহিত। ইয়ে ভাইরা, রসুল আকরাম ইসলামকে পাঠানোর একটা বিশেষ মিশনও বটে যে তিনি হালাল জিনিসকে হালাল বলবেন এবং খারাপ জিনিসকে হালাল বলে সাব্যস্ত করবেন। আল্লাহ জানেন বলেন, আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম বিত্তাওরাত ওয়াল ইনজিল ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়ায়নাহুম আনিল মুনকার ওয়ায়ুহিল্লু লাহুম আত-তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিম আল-খাবায়িছ। সূরা আরাফের মধ্যে আল্লাহ জানেন বলেন, মানুষদেরকে অনুসরণ করার জন্য বলা হয়েছে সেই নবীর যিনি হচ্ছেন উম্মি, উম্মি মানে অশিক্ষিত নয়, উম্মি মানে আক্ষরিক জ্ঞানের অধিকারী না, তিনি দুনিয়ার যে জ্ঞান মানুষের মাধ্যমে অর্জিত হয় সেই জ্ঞানের অধিকারী না, তিনি ওহির জ্ঞানের অধিকারী ছিলেন। অনেকে মনে করে যে অশিক্ষিত বা আনপড় মূর্খ মানে এই জাতীয় শব্দ বলা ঠিক, যে সাধারণ সিস্টেমওয়ারি জ্ঞান তিনি অর্জন করেন নাই, তিনি সরাসরি আল্লাহর থেকে ওহির মাধ্যমে জ্ঞান আহরণ করেছেন। তার কথা বনু ইসরাইলরা তাদের কিতাব তাওরাতের মধ্যে ইঞ্জিলের মধ্যে দেখতে পেয়েছে, এবং তার মিশন কি আল্লাহ জানেন বলেছেন, তার মিশন হচ্ছে চারটা, ইয়ামুরহুম বিল মা'রুফ, তিনি সৎ কাজে আদেশ করবেন, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, ওয়ায়ুহিল্লুহুম আত-তাইয়িবাত, তিনি পবিত্র জিনিসকে হালাল করে দিবেন, ওয়ায়ুহাররিমু আলাইহিল খাবায়িছ, তিনি
অপবিত্র জিনিসকে হারাম করে দেবেন। চমৎকার একটি ঘটনা মনে পড়ছিল, আরব দেশের একজন বয়স্ক সৌদি আরবের লোক, সে দিনদার মানুষ, সে চিকিৎসা গ্রহণ করে এক মিশরীয় ডাক্তারের কাছে, সে দিনদার ছিল না, তো বারবার ওর সাথে সাক্ষাৎ করতে যায় রোগের কারণে পরামর্শ নেওয়ার জন্য। বারবার দেখে যে সে ধূমপান করে, তো ওকে বোঝানোর চেষ্টা করে যে তুমি ধূমপান করো না, তুমি তো ডাক্তার, তুমি তো একজন চিকিৎসক, তোমার তো জানা থাকা দরকার যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও ধূমপান করবে কেন? সে তাকে বোঝানোর পরও সে বলে যে না, এটা তো হারাম না, এটা খাইলে অসুবিধে কি, এটা তো মাকরু, ঠিক না? এই বিপদটা আমাদের দেশেও আছে, মানে ধূমপান করে মাকরু মনে করে, ধূমপান করে মাকরু, আর যারা মাকরু বলেছে মানে তাদের মানে সার্বিক চিন্তা করে বলে না, অথচ এটা ডেঞ্জারাস কম। যারা মাকরু বলেছে এরা মাদকদ্রব্য নিজে সরাসরি সেবন করে, সাদা জর্দা খায়, সুতরাং ওটা কি হালাল? ওটা তো মাদকদ্রব্য, ওটা তো আপনার নেশাকর দ্রব্য, এটা তো হারাম, চূড়ান্তভাবে হারাম, কুল্ল মুশকিলিন হারাম, যে নেশা নিয়ে আসে সবই হারাম। কিন্তু তারা আপনার ফতোয়া দিয়েছে যে ধূমপান করা কি মাকরু, অপছন্দনীয়। মাকরু অপছন্দনীয় হইলে প্রথম কথা হচ্ছে কার অপছন্দনীয়, এটা কি আল্লাহর অপছন্দনীয়, রাসূলের অপছন্দনীয়? যদি সেটা হয় তাহলে তো ওটার থেকে দূরে থাকতেই হবে নাকি? আর যদি বলা হয় যে না অপছন্দনীয় মানে আমাদের দৃষ্টিকোণে অপছন্দনীয়, যে আমরা এটা ভালো চোখে দেখি না, তখন তো আর মানতে হয় না যে তুমি ভালো চোখে না দেখলে কি হয়, আমি দেখতে ভালো মনে করি, ঠিক না? আসলে মাকরু মানে যারা শরীয়ত ব্যর্থা তারা বুঝিয়েছেন শরীয়তে মাকরু মানে আল্লাহর অপছন্দনীয়, আল্লাহর অপছন্দনীয় হইলে অবশ্যই এর থেকে বিরত থাকতে হবে। যাই হোক, তো সুতরাং যখন এটা বারবার মাকরু বলে, একদিন বুদ্ধি করে আসছে বুড়া মিয়া, আবার সাক্ষাৎ করতে আসছে আর দেশ ধূমপান করে, তখন বলে যে তোমার সাথে তো অনেক পেশাল পড়লাম, কাজ হয় না, আজকে এক কথায় একটা উত্তর দিবে, হ্যাঁ দুই কথা বলতে পারবে না, পেশালের কোনো দরকার নেই। বলে যে কি, তুমি আমাকে আজকে বলবে এই সিগারেটটা কি পবিত্র না অপবিত্র, কারণ রসুলের একটা মিশন যে তিনি পবিত্র জিনিসকে হালাল করতে এসেছেন, অপবিত্র জিনিসকে হারাম করতে এসেছেন, আমাকে সরাসরি উত্তর দিবে এই যে তোমার সিগারেট এটা কি পবিত্র না অপবিত্র, আর অন্য কথা আমি শুনতে চাই না। মানে চিন্তায় পড়ে গেছে, বলে যে পবিত্র কীভাবে বলে, এটা খাইলে তো স্বাস্থ্যের ক্ষতি হয়, মানে এ চিন্তা করে লাস্টে সিদ্ধান্ত নিল না এটা অপবিত্র, বা ওরা মেয়ে কয় অপবিত্র যখন বলছে তাই এটা হারাম, রসুল আসছে কি অপবিত্র জিনিসকে হারাম করার জন্য নাকি, তাহলে অপবিত্র জিনিস হারাম, তুমি আর খাবে না। পরে কয় আচ্ছা ঠিক আছে, আজকে আমি বুঝছি আর দ্বিতীয়বার আমি এগুলো হ্যাঁ সেবন করবো না। সুন্দর কথা, তা আমাদেরও এই নুস্খা দরকার, যারা মাকরু হলে তাদেরকেও যে পরিষ্কার করা এটা পবিত্র না অপবিত্র, তাইলে বুঝে পড়া হবে। প্রিয় ভাইরা আমার, এই কারণে যখন পবিত্র হ্যাঁ রিজিক অনুসন্ধানের জন্য আল্লাহ হাজার উৎসাহিত করেছেন, হ্যাঁ সেটার পলিসিও বাতলে দিয়েছেন। আল্লাহ হাজার বলছেন হুয়াল্লাযী জাআলালাকুমুল আরদা দালুলা ফামশু ফী মানাকিবিহা ওয়াকুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। সূরা মুলকের মধ্যে আল্লাহ হাজার বলেন তিনি তোমাদের জন্য জমিনকে আপনার সমতল করে দিয়েছেন, ব্যবহার উপযুক্ত করেছেন, ফামশু ফী মানাকিবিহা, সুতরাং আনাচে কানাচে তোমরা ছড়িয়ে পড়ো, এক জায়গায় যদি রিজিক অনুসন্ধান করতে অসুবিধা হয় তাহলে অন্য জায়গায় চলে যাও। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে এত মানুষের এক জায়গায় রিজিক অনুসন্ধান করা কষ্টকর ছিল বলে বাংলাদেশে মানুষের মাথায় ঢুকেছে যে বাইরে যেতে হবে, এই কারণে সেই দেড় কোটি দুই কোটি মানুষ বাইরে চলে গেছে, এদের মাধ্যমে কি বাংলাদেশের রেমিটেন্স ঢুকতেছে। সুতরাং আল্লাহ এটাই বলছে যে আনাচে কানাচে, দুনিয়ার বিশ্ব অনেক বড়, সুতরাং এক জায়গায় রিজিক না পাইলে আরেক জায়গায় চলে যাও, হ্যাঁ বকুলো মেরেছে, এবং আল্লাহ রিজিক বক্ষণ করার চেষ্টা করো ওই লাইন সুর। এবং এখানে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হয়েছে যে তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে, সুতরাং হিসাব দিতে হবে। প্রিয় ভাইরা, কেউ বলতে পারেন ঠিক আছে রিজিক অনুসন্ধান করতে বলা হয়েছে, এখন আমার জন্য তো অনেক সময় রিজিক অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ে, আমার সামনে তো শুধু হারাম চলে আসে, হারাম রিজিক ছাড়া আমি কিছুই দেখি না, ঠিক না? তাইলে হালালের নিশ্চয়তা কোথায়, যে হালাল রিজিকের কোনো নিশ্চয়তা আছে? অবশ্যই আছে। আল্লাহ জানেন হারাম রিজিক যখন আপনি হারাম করে দিয়েছেন, তাইলে রিজিকের যে দায়িত্ব নিয়েছেন সেটাও কিন্তু কি হালাল রিজিকের দায়িত্ব না হারাম রিজিকের দায়িত্ব, না হালাল রিজিকের দায়িত্ব, আল্লাহ হালাল রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহ বলেন ওবিসসামা ইরিজকুকুম মা তুআদুন, যা আকাশে তোমাদের রিজিক রয়েছে এবং তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে সেটা,
আল্লাহ বলছেন সেই আকাশ এবং জমিনের প্রতিপালকের কসম, এই কথা একবারে চূড়ান্ত সত্য কথা। মিথলামা আন্নাকুম তাত্তাকুন, যেরকম তোমরা তোমাদের মুখ দিয়ে যে কথা বলো সেটা যেমন সত্য বলো, এরকম সত্য কথা যে আল্লাহ তোমাদের নিজেকে দায়িত্ব নিয়েছেন আকাশ থেকে, আকাশে নিজেকে দায়িত্ব নেওয়া মানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে জমিনে, তারপরে জমিন থেকে ফসল উৎপাদিত হবে, সেইখান থেকে রিজিক আসবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানান বলেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ জানান শুধু মানুষের ব্যাপারে বলেননি, জিনের ব্যাপারে বলেননি, বরং বলেছেন এই জমিনের মুখে বিচরণশীল যত প্রাণী রয়েছে এই সবগুলো রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। তিনি জানেন যে আপনার এই জমিনের মধ্যে তাদের যারা বিচরণশীল পানি সেগুলোর পরিণতি কী হবে, সেগুলোকে কোথায় রাখা হবে, সব কিছু কি আল্লাহর কিতাবে লেখা আছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারজুকুহা ওয়া ইয়্যাকুম হুস সামিউল আলীম। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ জাল্লা শানু বলেন এমন অনেক প্রাণী রয়েছে যেগুলো নিজের রিজিক নিজে বহন করে না বা বহন করার তার কোনো আপনার সুযোগ নেই, এমন প্রাণী রয়েছে, অথচ আল্লাহ জাল্লা শানু তার রিজিকের বন্দোবস্ত করছেন এবং তোমাদের রিজিকের বন্দোবস্ত করেছেন। তিনি সর্বস্ফুটা সর্বজ্ঞানী। পশু পাখি যারা আছে তাদের রিজিক বহন করার কোনো ব্যবস্থা আছে তাদের? মানুষ যেরকম রিজিক অনুসন্ধান করে বহন করে স্টক করার ব্যবস্থা করে, কিন্তু প্রাণীরা কি করে? না, করে না। কিন্তু তাদের এমন কি আপনার কামাই রোজগারের যে পলিসি সেটাও তাদের মাথায় নেই, সেটা তারা বুঝেন, কিন্তু তারপরেও আল্লাহ তাদের রিজিকের বন্দোবস্ত করে দেন, তারা কখনো বুকা ফাঁকা থাকে না। সেটাই বলছে যে তারা রিজিক বহন করে না, তারপরেও আল্লাহ বন্দোবস্ত করে দেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকার করে বলেছেন যে যখন একজন মানুষ দুনিয়াতে এখনও সৃষ্টি হয়ে আসে নাই, ভূমিষ্ঠ হয় নাই, তার আগ থেকে কিন্তু তার রিজিকের বন্দোবস্ত কিন্তু হয়ে গেছে। বলে যে ইন্না আহাদাকুম ইজমা খালকুহু ফি বাতনি উম্মি আরবাইনা ইয়াওমা থুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিকা থুম্মা ইয়াকুনু মুদগাতান মিছলা যালিকা থুম্মা ইউরসিলুল্লাহু ইলাইহিল মালিক। মালাক বলা হচ্ছে যে আল্লাহ জাল্লা শানু প্রত্যেককে তার মায়ের পেটে 40 দিন শুক্রাণুরূপে রেখে দিয়েছেন, অতঃপর আপনার রক্তপিণ্ডে রূপান্তরিত করেছেন আরও 40 দিনে, আরও 40 দিনে সেটাকে মাংসপিণ্ডে রূপান্তরিত করেছেন। যখন 43 পার হয়ে যায়, 120 দিন হয়, তখন আল্লাহ জাল্লা শানু তার কাছে ফেরেশতা পাঠান মায়ের পেটে, তখন তার মধ্যে রূহ ফুঁকিয়ে দেওয়া হয় এবং আদেশ করা হয় ফেরেশতাকে যে চারটে জিনিস লিখে দেওয়ার জন্য। একটা হচ্ছে বিকাত রিজকে, তার রিজিক যেন লিখে দেওয়া হয়, ওয়াজালে এবং তার যেন বয়স লিখে দেওয়া হয়, আমারে এবং তার যেন কর্মকাণ্ড সব লিখে দেওয়া হয়, ও সাকিয়ুন ও সাঈদ সে জান্নাতি হবে না জাহান্নামী হবে সেটা যেন চূড়ান্ত করে লিখে দেওয়া হয়। তাইলে মায়ের পেটে 120 দিনের মাথায় প্রত্যেকের রিজিক লিখে দেওয়া হয়েছে পরিষ্কার চূড়ান্তভাবে। সুতরাং যে রিজিক লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, সুতরাং অবৈধভাবে সেটা উপার্জন করতে আমরা যাবো কেন? কারণ অবৈধ পথে গেলে অবশ্যই হিসাব কিতাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। অথচ বর্তমান যুগে এবং এটা কিয়ামতের আলামতও বটে যে কিয়ামত যত ঘনিয়ে আসবে মানুষ হালাল হারাম বিচার করবে না, হ্যাঁ জাজ বিচার করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতিয়ান আলা নাসি জামান লা ইউবালিল মাহু মিম্মা আখাযাল মাল আমিন আল হালালি আমিন আল হারাম। বলছে মানুষের মাঝে এমন একটি সময় আসবে কিয়ামতের পূর্বে যখন মানুষ চিন্তাই করবে না কোন উৎস থেকে সে মাল সংগ্রহ করছে, সম্পদ সংগ্রহ করছে, হালাল থেকে সংগ্রহ করছে না হারাম থেকে সংগ্রহ করছে, এতে কোনো জাজ বিচার তার থাকবে না। সুতরাং সেই সময় চলে এসেছে, বর্তমানে কেউ এটা জাজ বিচার করতে চায় না অধিকাংশ মানুষ যে হালাল পথে উপার্জন করছে না হারাম পথে। প্রিয় ভাইরা, হারাম থেকে দূরে থাকা এটা আসলে একটু কষ্টকর। যখন একজনে হারাম পথে সুন্দরভাবে রিজিক আসার হাতছানি হ্যাঁ যখন তার সামনে উপস্থিত হয় তখন সে হাত সরিয়ে দিতে পারে না, তখন তার লোভ মানুষের মধ্যে লোভ তো আছেই, কিন্তু আল্লাহ জাল্লা শানু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ভয়াবহতার কথা বলেছেন হারাম উপার্জনের, যেই ভয়াবহতার কথা জানলে আমি আপনি সেই হারাম উপার্জন থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করার চিন্তা আমাদের মাথায় আসতে পারে যদি আমার মধ্যে ঈমান থাকে। এই কারণে আমরা হারাম উপার্জনের ভয়াবহতা কী, এটার ক্ষতি কী, সেটা বলার চেষ্টা করব আংশিক আকারে যতটুকু সময় পাওয়া যায়। প্রিয় ভাইরা, হারাম উপার্জনের প্রথম সর্বপ্রথম যে ভয়ানক দিকটা সেটা হচ্ছে
হারাম উপার্জন যারা করে তারা শয়তানের পদাঙ্ক অনুসারী, মানে শয়তানের কথা মতো চলে, এবং যিনি হারাম ভক্ষণ করে শয়তান তার পদভ্রষ্ট করার দায়ী দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেয়, মানে তাকে আর পদভ্রষ্ট করতে চায় না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, যে তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ সে হচ্ছে তোমাদের চরম শত্রু। এবং আল্লাহ বলেছেন তার অভ্যাস কি, ইন্নামা ইয়ামুরকুম বিসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যে সে তোমাদেরকে আদেশ করবে, খারাপের আদেশ করবে, অশ্লীলতার আদেশ করবে, এবং আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলার জন্য আদেশ করবে। এই আয়াতটা আল্লাহ বলেছেন, কিন্তু এর পূর্বে সূরা বাকারার মধ্যে রিজিক সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ ইতিপূর্বে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমরা জমিনের মধ্যে যেই রিজিক হালাল এবং পবিত্র সেটা তোমরা ভক্ষণ করবে, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ জেনে রাখো সে তোমাদের চরম শত্রু। তাইলে হালাল রিজিক খাওয়ার পরে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করার জন্য কেন বলছেন? কারণ হারাম রিজিকের প্রতি শয়তান ধাবিত করবে, কারণ হালাল উপার্জনে একটু শ্রম দিতে হয়, কিন্তু হারাম উপার্জনের জন্য শ্রম বেশি দিতে হয় না। এই কারণে শয়তান অবশ্যই কুপরামর্শ দেবে হারাম উপার্জনের প্রতি। এই কারণে পরপরই বলেছেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তান বুদ্ধি দিলেও সেই বুদ্ধি ধরতে যাবে না। ইউসুফ ইবনে আসবাদ রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বলেছেন যে ইন্নাল আব্দা ইযা তাআব্বাদ, যখন কোনো ব্যক্তি ইবাদতে বেশি ব্যস্ত থাকে, ক্বালা শাইতানু লি আওয়ানিহি, তখন শয়তান তার সাঙ্গ পাঙ্গকে বলে, উনদুরু মিন আইনা মাতআমুহু, বলে যে তোমরা ওকে ডিস্টার্ব করো না, আগে একটা যাচাই পর্ব চলো, বলে যে তোমরা অনুসন্ধান করে দেখো যে সে যেই খাদ্যটা খাচ্ছে এটা কি হালাল কিনা। বলে যে ফাইন ক্যান আমা তামসু, বলে যে যদি দেখো তার খাদ্যটা হালাল না হারাম, তাইলে দাউ হুয়ে তাহাব ইস্তাহিদ, বলে যে তাহলে ওর পিছনে শ্রম দিয়ে কোনো কাম নাই, সে কষ্ট করুক, এবাদত করুক, একবারে এবাদত করে ব্যস্ত হয়ে যাক, মানে পুরো দিন রাত এবাদত করে তাকে ডিস্টার্ব করো না। হ্যাঁ, কেন? ফাকাদ কাফাকুম নাফসাহ, কারণ সে হারাম ভক্ষণ করার কারণে তার সমূহ এবাদত বানচাল হয়ে যাবে, সুতরাং তোমার আর এত চেষ্টা করার কোনো দরকার নেই। দেখেন শয়তানের পলিসি, যে আগে অনুসন্ধান করবে তার খাবারটা কি হারাম কিনা, যদি এটা নিশ্চিত হওয়া যায় তাহলে শয়তান বলে দিল তার সাঙ্গপাঙ্গকে তার এবাদত নষ্ট করার জন্য আর চেষ্টা করার দরকার নেই, এমনিতেই নষ্ট হয়ে যাবে। বলছে ফাইন ইবাদাতাহু মা আকিল হারাম ইলা তুগরি আনহু শাইআ, সে বলছে যে তার ইবাদত হারাম ভক্ষণের পাশাপাশি সেটা কোনো তার কোনো পরকালে কাজে আসবে না। সুতরাং কেউ যদি হারাম ভক্ষণ করে তাইলে শয়তান তাকে পদভ্রষ্ট করার জন্য পরিশ্রম করতে হয় না, তার ইবাদত এমনিই বানচাল হয়ে যায়। দ্বিতীয় নম্বর হারাম উপার্জনের ভয়াবহতা, সেটা হচ্ছে দোয়া কবুল হওয়া থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যে হালাল হারাম খাবে তার দোয়া কবুল হবে না। অথচ একজন মানুষের সর্বশেষ একমাত্র আপনার আশ্রয়ের জায়গা হয়েছে আল্লাহ জানা শানু, আপনি কঠিন রোগে ভোগেন, কোনো রোগ কোনো চিকিৎসক সেটা চিকিৎসা করতে পারছে না, কিন্তু আপনার শেষ জায়গা কোথায়? আল্লাহ, যে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো রোগ দিয়েছো, তুমি তো ভালো করতে পারো, সুতরাং আমার রোগটা ভালো করে দাও। এরকম অনেক হয়েছে, অনেক হয়েছে। একবার আমাদের এক শিক্ষকের কথা বলছিলাম, আমাদেরকে সিএসএস এড়িয়ে পড়াইতেন, মানে ইসলামী রাজনীতি আর কি, তো শিক্ষকতা করতে উনি বলছিলেন, ইয়াকুব আদ্দাহলে ওই ওনার নাম, উনি বলছিলেন যে আল্লাহ যে শেষ আশ্রয়স্থল সেটা আমি নিজের জীবনে বুঝতে পেরেছি। বলেছে যে আমার ব্রেন ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার হওয়ার পর সৌদি আরবের যে ডাক্তাররা সবাই মিটিং করে বলেছে যে আমি মাত্র 3 মাস বাঁচব, 3 মাসের মধ্যে আমার যেন যা খাওয়া দাওয়া দরকার এগুলো খাই, আমি রেডি হয়ে যাই। বলেছে তারপর আমি চিন্তা করলাম এরা মনে হয় দুর্বল ডাক্তার, ভালো ডাক্তার না, পরে আমি আমেরিকায় চলে গেলাম, আমেরিকায় গিয়ে অনেকদিন অবস্থান করলাম, আমেরিকায় পুরো বিশ্বের যারা বড় বড় ডাক্তার আছে এদেরকে নিয়ে মিটিং করছে অনলাইনে, মিটিং করে সিদ্ধান্ত নিল যে না, এই রোগের চিকিৎসা হবে না, এমন পর্যায়ে গেছে এটার চিকিৎসা হইতে পারে না, যে সর্বোচ্চ 6 মাস বাঁচবে, মানে সর্বোচ্চ 6 মাস বাঁচবে। তারপর ডাক্তাররা 2টা ওষুধের নাম লিখে দিয়েছে, কলেজ এলাকায় গিয়ে এটা খাবে, আর মনে রাখবে যদি 6 মাস পরে যদি 1 সপ্তাহ বেঁচে যাও তাহলে এই ক্যান্সারের কারণে মরবে না, অন্য কারণে মরবে, কারণ
এটা দিয়ে মানুষ নিশ্চিত মারা যায়, এটা যদি পার হয়ে যায় তাহলে এটার কারণে মরবে না। বলেছে তারপরে দেশে ফিরে আসলাম, আসার পরে চিন্তা করলাম এখন তো সব শেষ, বিশ্বের আর কোনো ডাক্তার নেই, এখন তো একমাত্র বড় ডাক্তারের কাছে যেতে হবে। আমি প্রত্যেকদিন বলে যে কোরআন মাজিদ পড়তেছি, রোজা রাখতেছি, তারপরে জমজমের পানি পান করতেছি, আর রাত্রে কান্নাকাটি করতেছি, আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি তো একমাত্র চিকিৎসা দিতে পারো, সবাই তো অক্ষম হয়ে গেছে কিন্তু তুমি তো আসো, রোগ তো তুমি দেখি, তাহলে চিকিৎসা করবে তো। মানুষ হয়তো বা টের পায়নি, কারণ হাদিসের মধ্যে আছে ইনাল্লাহ ইদা আনজালা দা আনজালা মাহু দাওয়া, যে আল্লাহ জানেন কোনো রোগ যদি দুনিয়াতে নাজিল করেন এর চিকিৎসা নাজিল করে দেন। আলিম হুমান আলিম ও জাহিল হুমান জাহিল, বলে যে সেটা কেউ জানলে জানে নাহলে জানে না। কখন জানে? যদি আল্লাহ চিকিৎসা মানুষকে ভালো করতে চান, যদি শাস্তি না দিতে চান, তখন কিন্তু ডাক্তারদের মাথায় আসে, স্বাস্থ্যবিদদের, যে এইভাবে এইভাবে চিকিৎসা করতে হবে, এটার চিকিৎসা এটা। কিন্তু কোন রোগের চিকিৎসা তাড়াতাড়ি ঔষধ আবিষ্কার করতে পারে না, যেটা আপনার শাস্তি স্বরূপ আসে। এই কারণে যৌন সংক্রান্ত যত রোগ আছে এইগুলার চিকিৎসা আপনার আবিষ্কার করতে পারে ওই দিন যখন আরেকটা স্টেপ পার হয়ে যায়। এইডসের নাম শুনেছেন? এইডস ভয়ানক একটা রোগ যৌন সংক্রান্ত, এটার চিকিৎসা ওই দিন আবিষ্কার করতে পেরেছে যখন সিফিলিস রোগ দেখা দিয়েছে। সিফিলিস আরেকটা রোগ, মানে এইডসের পরের দাম, যেটা বেশি দিন বাঁচে না, অঙ্গ প্রত্যঙ্গ আপনার এরকম পুজ আকারে সব ছিঁড়ে বেড়ে একবার নষ্ট হয়ে যায়, তখনই এইডসের আপনার ঔষধ আবিষ্কার হয়েছে। পরের দাপ চলতেছিল, এর পরের দাপ অতিক্রম করে যখন নতুন আরেকটা রোগ সৃষ্টি হয়েছে, তখন ওটার কি চিকিৎসা আবিষ্কার হয়েছে, কারণ ওই যে পরের দাপে চলে গেছে, হ্যাঁ ওটার এবার চিকিৎসা, কারণ এটা হচ্ছে শাস্তি, কারণ সমাজকে ধ্বংস করে দেয় এই যৌন অপতৎপরতার কারণে। এই কারণে আল্লাহ একটা রোগের তখনই প্রতিষেধক দেখিয়ে দেন, তখন এর চাইতে ভয়ানক রোগ সৃষ্টি হয়, শাস্তি স্বরূপ। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে অবস্থা, হ্যাঁ অবশ্যই কথা। তারপরে উনি বললেন এইভাবে আমি আল্লাহর কাছে ধর্ণা দিয়েছি, যে আল্লাহকে বলছি তুমিই তো রোগ পাঠিয়েছো, চিকিৎসা তুমিই করবে। হ্যাঁ, তারপরে বলে যে একদিন ইমার্জেন্সিতে না যেতে, বলে যে সব ভালো, মানে আমি দেখি যে আর কোনো প্রবলেম নাই। পরে আমি যে আবার পরীক্ষা করাইলাম, বলে যে তোমার কোনো রোগ নাই, ক্যান্সার বলতে কিছু নাই তো। বলে যে তারপরে আমার ব্রেন এত স্ট্রং হওয়া শুরু করলো, যে আমি যখন যুবক ছিলাম আমার ব্রেন যতটুকু কাজ করতো এর চাইতে বেশি কাজ করে এখন। হ্যাঁ, বলে যে আমি এখন তোমাদের কাছে লিকচার দিচ্ছিলাম, 14 বছর পারাই গেছে, মানে 6 মাস চলে গেছে 14 বছর আগে। হ্যাঁ, এখনও বাঁচি আছে, ব্রেন ভালোভাবে কাজ করে। সুতরাং একজন মানুষের সর্বশেষ ধর্ণা দেওয়ার জায়গা হয়েছে আল্লাহ, কিন্তু আমি আরাম বক্ষণের কারণে সেই ধর্ণা দেওয়ার জায়গাটুকু যদি নষ্ট করে দেয় তাহলে আমি কোথায় যাব? সে ধর্ণা কার কাছে দেব যদি আল্লাহ আমার কথা না শোনেন? এই কারণে রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, যে আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারাহুল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে সেই আদেশই করেছেন যেটা রাসূলদেরকে আদেশ করেছেন, সেটা হচ্ছে হালাল রিজিক বক্ষণ করার কথা। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একজন ব্যক্তির কথা যে দীর্ঘ সফর করেছে, তার চুল এলোমেলো, তার চুলের মধ্যে ধুলেবালি লেগে আছে, এই অবস্থা মানে দেখা যায় যে লোকটা মুসাফের, আর মুসাফের দোয়া কবুল হয় না? অবশ্যই কবুল হয়। রাসূল বলেছেন যাদের দোয়া কবুল হয় তার মধ্যে একজন মুসাফের, যে লোকটা জীর্ণ শীর্ণ মুসাফের, দুই হাত উঁচিয়ে, এবং সে কি গরিব মানুষ, আল্লাহমুখী মানুষ, দেখা যায় যে সে কি, হ্যাঁ আল্লাহর একজন ইবাদত গুজার, সে দুই হাত উঁচিয়ে ইয়াবুদ্দিয়া দেহিল সামা, যে আকাশের দিকে দুই হাত উঁচিয়ে সে বলে ইয়া রব ইয়া রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার এই করো সেই করো। কিন্তু রাসূল বলছেন ওমা তামু হারাম ওমা সাবু হারাম ওমা লবসু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফানা ইস্তিজাবু লিদালিক, রাসূল বলছেন অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এবং তার আনুষঙ্গিক যত জিনিস আছে সবই হারাম, সুতরাং তার দোয়া কীভাবে গ্রহণ করা হবে, কোশ্চিনকালেও গ্রহণ করা হবে না, তাইলে সব যদি হারাম হয়। এক বেচারা বলতেছিল যে আপনার সে মানে ঘুষের টাকা যেগুলো অর্জন করছিল, আমার সরকারি অফিসার আর কি, বলে যে আমি ঘুষের টাকা খাই না, কী করেন? বলে যে আমি গাড়ি কিনছিলাম, এটা তো খাবার খাতে লাগে না, ঠিক না? শয়তানি বুদ্ধি আর কি। এই যে এইখানে এই কারণে রাসূল বলছেন ওয়াকুদ দিয়া বিল হারাম, যে ভোগ যেই কোনোভাবে করলেই হারাম, ভোগ করলেই শেষ, মানে আগে বলছে খাদ্য পানীয় পোশাক, লাস্টে এমন শব্দ বলছে যে তার ভোগের অধীনে আসলেই হয়েছে, যে গাড়ি ভোগ করে না, সে এখান থেকে ওইখানে যায় না,
তাহলে তার ভোগ্য যত জিনিস সেটিও যদি হারাম হয় তাহলে তার দোয়া কবুল করা কঠিন কালো হবে না। হারাম উপার্জন করলে কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা মরিইন ফি জাওফি হারাম, তিনি বলেছেন যে এমন কোনো ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবেন না যার পেটে হারাম ঢুকেছে, যার পেটে হারাম ঢুকেছে তার সালাত কবুল হবে না। ওয়াহাব ইবনুল বর্দ রাহিমাহুল্লাহ বলেন, লাউ কুমতু মাকাম হাযিহি সারিয়া লাম ইয়ানফাকা শাইউন হাত্তা তানযুর মা ইয়াদখুলু বাতনাক আহালালুন আম হারাম। ওয়াহাব ইবনুল বর্দ রাহিমাহুল্লাহ বলেন, তিনি এক মসজিদের পিলারের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে তুমি এই পিলার দিকে তাকাও, এই পিলার যেরকম পুরা দিন রাত দাঁড়িয়ে আছে তার জায়গা থেকে সরে না, তুমি যদি এই পিলারের মতো এই মসজিদে দাঁড়িয়ে থাকে রাত দিন চব্বিশ ঘন্টা ইবাদত করতে থাকো, তোমার ইবাদত কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত না হবে যে তোমার পেটে কি হালাল ঢুকেছে না হারাম ঢুকেছে। যদি তোমার পেটে হালাল ঢুকে থাকে তাইলে অল্পতে কাজ হবে, আর যদি হারাম ঢুকে তখন কোনোভাবেই কোনো কাজ দিবে না, যতই ইবাদত করো সেই পিলারের মতো দাঁড়িয়ে থাকো গোটা দিন মসজিদ। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইবাদাতু মা আকলিল হারাম কাল বিনাই আলা আমওয়াজিল বিহার, বলতে যে কেউ যদি হারাম ভক্ষণ করে ইবাদত করে তাহলে সাগরের ঢেউর উপর বাড়ি বানানোর মতো, সাগরের ঢেউর উপর বাড়ি বানালে বাড়ি থাকবে কখনো থাকবে না। সুতরাং এইভাবে আপনার তার আমল নস্যাত হয়ে যাবে। প্রিয় ভাইরা, চার নম্বর হারাম উপার্জন করলে ভয়াবহতা কি, যে সকল আমল যা করা হয়েছে ইতিপূর্বে সব আমল নস্যাত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইদা খরাজা আর-রাজুলু হাজ্জান বিনাফাকাতি বিনাফাকাতিন তাইয়িবা ওয়া ওয়াদা রিজলাহু ফিল গারজি ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নাদাহু মুনাদি মিনাস সামা লাব্বাইক ওয়া সাদাই যাদুকা হালাল ওয়া রাহিলাতুকা হালাল ওয়া হাজ্জুকা মাবরুরুন গায়রু মাযুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার পবিত্র উপার্জন নিয়ে যদি হজে বের হয়, পবিত্র উপার্জন নিয়ে যদি হজে বের হয় এবং সে তার বাহনের মধ্যে তার পাটা রাখে, রাখার পর যখন সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে হে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিয়েছি উপস্থিত, তখন আকাশ থেকে ফেরেশতা ডাক দেয় কিন্তু শুনে না, সেও শুনে না কেউ শুনে না, তখন আকাশ থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে লাব্বাইক ওয়া সাদাইক যাদুকা হালালুন ওয়া রাহিলাতুকা হালাল ওয়া হাজ্জুকা মাবরুরুন গায়রু মাযুর, বলছে কোনো সমস্যা নেই, হ্যাঁ তোমার যেই উপার্জন সেটা হালাল, তোমার যে বাহনটা নিয়ে আসছো সেটাও হালাল এবং তোমার হজও কিন্তু কবুল হবে, কোনো সমস্যা হবে। তাইলে তার সব হালাল হওয়ার কারণে ডাক এসেছে যে সবই হালাল, সুতরাং হজটাও কি মকবুল কবুল হবে। কিন্তু এর বিপরীতে ওয়াইদা খরাজা মিন নাফাকাতিল খাবিথা ফাওয়াদা আরিজলাহু ফিল গারজি ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নাদাহু মুনাদি মিনাস সামা লা লাব্বাইক ওয়া লা সাদাইক যাদুকা হারাম ওয়া নাফাকাতুকা হারাম ওয়া হাজ্জুকা গায়রু মাবরুর। রাসূল আকরাম বলেন, যখন কোনো ব্যক্তি হজ করতে বের হয় হারাম উপার্জন নিয়ে, তখন সে যখন তার বাহনে পা রাখে এবং বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যখন এই ডাক দেয় তখন আকাশ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলে লা লাব্বাইক ওয়া লা সাদাইক, তোমার ডাকে সাড়া দেওয়া হচ্ছে না, কারণ যাদুকা হারাম, তুমি যেই অবলম্বন নিয়ে আসছো সাথে যে টাকা করে আসে সবই হারাম এবং তোমার হ্যাঁ যত খরচা দিয়েছে সবই হারাম, তোমার বাহন হারাম, তোমার হজ কবুল হবে না। তাইলে হজটা কেন কবুল হচ্ছে না, তার উপার্জন হারাম হওয়ার কারণে। তাইলে আমল ধ্বংস হয়ে যায় কি, হারাম উপার্জনের কারণে। পাঁচ নম্বর ভয়াবহতার কারণ, কেউ যদি হারাম উপার্জন থেকে সৎকা করে সেটা গ্রহণযোগ্য হবে না। অনেকে আসে হারাম উপার্জন করে নেয়, চিন্তা করে পরে একটা মসজিদ বানিয়ে দিব, যে হুজুররা বলে যে মসজিদ বানাইলে কি আল্লাহ একটা জান্নাতে ঘর তৈরি করে দিবেন, এর ইচ্ছা আছে ভালো করে কামাই তারপরে কি হবে একটা মসজিদ বানাই দেব, এরকম অনেক ধনী লোক এখন সুন্দর সুন্দর মসজিদ বানায়, হ্যাঁ এরকম না কাজ হবে না। হ্যাঁ, হারাম উপার্জন করলে কোনো সৎকা গ্রহণযোগ্য হবে না, যত টাকাই সৎকা করুক। রাসূল আকরাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, বলে যে কোনো সালাত পবিত্রতা ছাড়া কবুল হবে না, অজু ছাড়া যদি সালাত আদায় করা হবে হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গালুল, এবং কোনো সৎকার গ্রহণযোগ্যতা পাবে না যদি হারামভাবে হ্যাঁ সেটাকে উপার্জন করা হয়। গালুল বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ যদি বন্টনের আগে নেওয়া হয়, এটাকে গালুল করে, হ্যাঁ মানে হারাম। এই হারাম যেরকম এটা সৎকা দিলে কবুল হবে না, যে কোনো হারামও কবুল হবে না সৎকা দিলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, ইদা আদাইতা যাকাত মালিক
ফকত কদাই তেমা আলাই কেউ ফে, বলে যে তুমি যদি তোমার যত সম্পদ আছে সৎকা দিয়ে দাও, তাহলে তোমার মানে জাকাত দিয়ে দাও, এগুলো থেকে জাকাত আদায় হক, অসুবিধা নেই, কারণ একটা অংশ দিয়ে দিলে হিসাব মতে। কিন্তু ওয়ামান জামা আমালান হারামা থুম্মা তাসাদদাকা বিহি লাম ইয়াকুন লাহু ফিহি আজর ওয়া কানা ইসলুহ আলাইহ, কিন্তু কোনো ব্যক্তি যদি হারাম আপনার উপার্জন করে বিশাল সম্পদের পাহাড় গড়িয়েছে, অতপর যদি সেখান থেকে জাকাত দেয় সৎকা করে, বলে যে তার সৎকার কোনো সওয়াব হবে না, বরং এটার জন্য পরকালে তাকে কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। এইরকমভাবে সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, মান আনফাকাল হারামা ফি তাআ ফাহুয়া কামান তাহারা সাওবা বিল বাউল والثوب لا يطهر الا يطهر الا بالماء والذنب لا يكفره الا الحلال। রাসূল হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি হারামকে আনুগত্যের ক্ষেত্রে ব্যয় করে, একজন হারাম টাকা ব্যয় করছে মসজিদ তৈরি করার ক্ষেত্রে, বলে যে ফাওয়া কামান তাহারা সাওব বিল বাউল, বলে যে সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি পশ্চাৎ দিয়ে কাপড় পবিত্র করতে চেয়েছে, কি মানে পশ্চাৎ দিয়ে কাপড় ধুয়েছে পবিত্র করার জন্য, তাহলে কাপড় পবিত্র হবে না? হবে না। বলছে ওয়াসাউব লা ইউতাহারু ইল্লা বিল মা, আর পশ্চাৎ দিয়ে তো কাপড় পবিত্র হয় না, পবিত্র পানি দিয়ে তো পবিত্র হয়, সুতরাং সেই ব্যক্তি যেন পশ্চাৎ দিয়ে পবিত্র করতে গেছে পবিত্র হবে না। এরকমভাবে কোনো ব্যক্তি যদি তার সম্পদকে হারাম উপার্জন থেকে যদি আপনার কী করে সৎকা করে, ওর সম্পদও কী হবে না? পবিত্র হবে না, কারণ জাকাত দিয়ে সম্পদকে কী করা হয়? পবিত্র করা হয়, কিন্তু এই পবিত্রতার কাজটা হবে না। ওয়াদ্দাম বুলায়ু কাফির হইলেন হালাল, বলছেন গুনাহ একমাত্র হালাল পন্থায় কি মিটিয়ে দেওয়া হয়, হারাম পন্থায় নয়। প্রিয় ভাইরা, ৬ নম্বর যে হারাম উপার্জনের ভয়াবহতা, সেটা হচ্ছে যে আল্লাহ জানে হারাম উপার্জন করলে রাগ করেন। আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল আলাইকুম গাযাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর দেয়া পবিত্র রিজিক ভক্ষণ করো এবং সীমা অতিক্রম করবে না, মানে সীমা ছাড়িয়ে যাবে না, আল্লাহ যে হালালের সীমা দেখিয়ে দিয়েছেন সেই সীমা অতিক্রম করবে না, করলে কি হবে? ফায়াহাল্লু আলাইকুম গাযাবি, যদি এরকম করো তাহলে আমার রাগ রোশন হলে পতিত হতে হবে, তখন বাঁচতে পারবে না। ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, যদি কারোর উপর আমি রাগ করি তাহলে তার জন্য ধ্বংসই অনিবার্য, সে কখনো নিস্তার পাবে না। প্রিয় ভাইরা, আরেকটা ভয়াবহতার দিক হচ্ছে যে হারাম উপার্জন করলে আল্লাহর লানত পেতে হয়। কি লানত মানে? কি আল্লাহর দয়া না করা, দয়া না করা মানে লানত। আমরা যদি কাউকে লানত করে মানে হচ্ছে কি যে হ্যাঁ আল্লাহ আপনি ওর উপর দয়া করবেন, লানতের মানে এটি। অনেকগুলো হারাম কাজ এমন আছে যেগুলোর উপর আল্লাহর রসুল লানত দিয়েছে, আল্লাহ লানত পড়েছে, যেমন কয়েকটার কথা বলি। এরকম বইও আছে যে জিনিস উপর আল্লাহ লানত, এই জাতীয় বই লেখা আছে। তো তার কয়েকটা বলছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে আল্লাহ রাসূল লানত করেছেন যে কি করে আপনার সুদ খায় এবং সুদ খাওয়ায়, সুদ লেখে এবং সুদের সাক্ষী হয়। সুদের কাজকারবার শুধু যে ব্যাংকে চলে তা না, গ্রাম্য মডেলেরাও কিন্তু অনেক সুদি কাজকারবার করে, অনেক আপনার যারা ভিক্ষা করে তারাও কিন্তু সুদে টাকা লাগায়, লাগে নাকি? অনেকে আছে টাকা কামাই কামাই যখন একটা ব্যালেন্স হয়ে যায় বুদ্ধি আসে যে সুদে টাকা লাগাইতে হবে, এরকম আছে এলাকায় খুঁজলেও পাইব আপনি। হ্যাঁ, তো সুতরাং আপনার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি লানত করেছেন, যেদের উপরে আল্লাহ লানত, আল্লাহ যেন দয়া না করে যে সুদ খায় খাওয়ায়, তাইলে আমরা সুদ খাইবও না, আরেকজনকে খাওয়ার ব্যবস্থাও করবো না, এবং এটার লেখালেখির কাজও করবো না, সাক্ষী দিতে যাবে না। যারা ব্যাংকে চাকরি করে সুদি ব্যাংকে, এরা কিন্তু একসাথে সবই করে ফেলে, কি হ্যাঁ সবগুলোই লেখালেখির কাজও করে সাক্ষী হয় নাকি সব? এরকমভাবে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, বলে যে আল্লাহ লানত যে আপনার ঘুষ খায় যা যে ঘুষ দেয়, দুইজনের উপর আল্লাহ লানত। তাইলে যদি আল্লাহর দয়া না থাকে তাইলে কি তার কল্যাণ আসে? না, কল্যাণ নাই। আর এক হাদিসের মধ্যে আছে, লানাল্লাহু সারিক ইয়াসরিকুল বাইদা ফাতুক্তা ইয়াদুহু ওয়া ইয়াসরিকুল হাবলা ফাতুক্তা ইয়াদুহু, বলে যে আল্লাহ লানত পড়ুক চোরের উপর যে ডিম চুরি করে আস বড় কিছু পায় না, ডিম চুরি করার মানুষের কি রশি চুরি করে, মানে ওই যে আপনি একবার ফেসবুকে দেখছিলাম যে বড় বড় আর কি বড় ডাকাতকে ছোট চোরকে, তাহলে বড় চোর মানে এক ছোট চোরে আসে যে সিন খনন করে বাড়ি দিয়ে উঠছে,
তো সে জেলখানায় একজনের সাথে বসে আছে, বলে যে তুমি এখানে আসছি কি জন্য, তুমি কি আমার মতো কি সিন্ধু খনন করছিলে? বলে যে না না, মানে সে রাষ্ট্রীয় টাকা চুরি করছে। মানে বলে দীক্ষা দিতেছি, ওরা হে দীক্ষা দেয়, কয় যে তুই আমি তো বড় একটা কাজ করছি, তুই সাধারণ চুরি করে এখানে আসলি কি জন্য, মানে দাহর দেখা ওর সাথে কি তুই সাধারণ জিনিস চুরি করে এখানে আসলি, আমি তো বিশাল আকারে কিছু করছি, হ্যাঁ মানে দাহট। এই কারণে কয় যে চোর যদি জেলখানে ঢুকে ডাকাতে বাইর হয়, কারণ ওই যে বড় বড় যারা সন্ত্রাসী ডাকাত এদের স্বর্ণাপন্ন হয়, তখন এরা বুদ্ধি দেয় যে এটা ছোটোখাটো এত অল্প টাকা চুরি করে এখানে আসার কী দরকার আছে, বড় কিছু অঘটন ঘটাইতে হবে, ঠিক না? হ্যাঁ এরকম একসময় আমরা দেখছিলাম ওই যে নোয়াখালের ওইদিকে এক বড় ডাকাত ছিল, নাম ভুলে গেছে ছোটোকালে, ওই বেচারা ডাকাতি করে জেলখানায় গেলে ওই যে লোকদেরকে বলে আসে আমার জিনিসপত্র কাউকে ব্যবহার করতে দেওয়া লাগবে না, এগুলো সব হেফাজত রাখো আমি আবার আসতেছি, মানে আবার ডাকাতি করবে আবার ধরে খাই আবার আসবে, মানে এইভাবে আর কি। যাই হোক, তো সুতরাং আপনার এরকমভাবে লানত করেছে চোরকে আল্লাহ রসুল, আল্লাহ যেন শাহানু লানত দিয়েছে রসুল আকরম সাম। আর এক হাদিসের মধ্যে আছে লানাল্লাহু মান গায়্যারা মানারাল্লাহ, বলে আল্লাহ লানত পড়ুক যে মানুষের জমিনের কি আপনার সীমাকে অতিক্রম করে। অনেকে যারা চাষবাস করে এরা ওই আইলকে কাটি কেটে আস্তে 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 আরেকজনের ক্ষেত কি এক বিঘত দখল করে ফেলে, মানে আরেকজনের যদি একটু মানে ক্ষেতের প্রতি খেয়াল না রাখে দেখা যায় যে আইল এটা এক বিঘত দূরে সরে গেছে, ঠিক না? তার উপরে আল্লাহ লানত। এরকম বলছে লানাল্লাহুল খামরা ওয়া আসিরাহা ওয়া মুতাসিরাহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া আকিলা থামানিহা ওয়া শারিবাহা ওয়া সাকিহা। এটা চমৎকার কথা, মাদক দ্রব্যের সাথে সম্পর্কিত 10 জন মানুষকে আল্লাহ রাসূল লানত করেছে, কি যে আল্লাহ লানত দিয়েছেন 10 জন ব্যক্তিকে। সাধারণ কথা, যেমন ধূমপান করা এটাও মাদক দ্রব্য, সাদা জর্দা খাওয়া মাদক দ্রব্য, আর এই জাতীয় মাদক দ্রব্য তো অনেকগুলো আছেই, এগুলা ব্যাপারে 10 জনকে লানত দেওয়া হয়েছে। প্রথম নম্বর মাদক দ্রব্যকে লানত, দ্বিতীয় নম্বর মাদক দ্রব্য যে তৈরি করেছে তাকে লানত, অমতাসরাহা যে মাদক দ্রব্য আপনার কি পরিশোধন করেছে মানে এটাকে আরও মডিফাইড করেছে, হ্যাঁ তার উপর লানত, যে বিক্রি করেছে তার উপর লানত, যে খরিদ করেছে তার উপর লানত, যেটাকে বহন করে নিয়েছে গাড়ি করে সাপ্লাই দিয়েছে তার উপর লানত, বল মাহমুলাতাইলি যেই দোকানে বহন করে নিয়ে সাপ্লাই দেওয়া হয়েছে ওই দোকানদারের উপর লানত, ওয়াকালা থামানিহা যে ওটা বিক্রি করে টাকা খাইছে তার উপর লানত, মানে ওই দোকানদারের উপর তো ডাবল লানত হয়েছে তার উপর, ওয়াসারিবাহা এবং যে নিজে সেবন করে তার উপর লানত, ওয়াসাকিয়াহা যেই ব্যক্তি এটাকে আগাই দেয় তার উপর লানত। অনেকে আসে না কয় যে হ্যাঁ যে ম্যাচ একটু ইয়েটা ম্যাচটা দাও ম্যাচটা দেয় অথবা একটা সিগারেট দাও আগাই দিয়েছি, হ্যাঁ ঠিক না, তার উপর লানত, বা সিগারেট আনে দিছে বাজার থেকে তার উপর লানত। সুতরাং এই জাতীয় অনেক গুণের উপর আল্লাহর কি লানত আছে। সুতরাং আল্লাহর লানত যদি থাকে তাইলে আপনার জিন্দগিতে কখনো শান্তি আসার কথা নয়। আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, প্রিয় ভাইরা, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, অনেক কথাই বাকি ছিল, তার মধ্যে আরও দুই একটা বলে শেষ করছি। সেটা হচ্ছে অবৈধ উপার্জনের আরও ভয়াবহতার দিক হচ্ছে যে অবৈধ উপার্জন করলে সম্পদ যত বাহ্যিক দৃষ্টিতে বেশি দেখা যাক না কেন পরিণতিতে বরকত পাওয়া যায় না। আল্লাহ জানে বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ জানে বলেছেন আল্লাহ আপনার সুদকে সুদের বরকত নষ্ট করে দেন এবং বাড়িয়ে দেন সদকাকে, সদকা খেরাতকে আল্লাহ বাড়িয়ে দেন। সুতরাং সুদের কাজ করবার এটা হারাম না, সুতরাং এটার মধ্যে বরকত নেই, এটা আল্লাহর ঘোষণা। রাসূল আকরাম বলেন মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ, যে কোনো ব্যক্তি যদি সুদের মাধ্যমে টাকার পাহাড় জমিয়ে ফেলে, রাসূল বলছে শেষ পর্যন্ত সেটার মধ্যে কোনো বরকত থাকে না। এই কারণে অনেকের অনেক টাকা হইলেও তার পেট ভরে না, সে কখনো বলে না আর দরকার নেই, সে আরও চায় আরও চায়। রাসূল আকরাম সাল্লাম আরও বলেন আল হালিফু মানফাআতুন লিসসালাহ মামহাকাতুন লিরিবহ, বলে যে কেউ যদি কসম করে নিজের পণ্য কি করে সাপ্লাই দেয় সেটার কারণে, তার যদিও দেখা যায় যে পণ্য সাপ্লাই হয়ে গেছে কিন্তু লাভটা বেশি হবে না, লাভ থেকে বরকত নষ্ট হয়ে যায়। অনেকে আছে না
নিজের যখন একটা গাঁও কাছে একটা জিনিস মূলায় মূলাতে গেলে হঠাৎ করে কসম করে বলে যে আল্লাহর কসম এটা 100 টাকা হ্যাঁ কিনা, তখন তো ওই বেচারা অথচ সে 70 টাকা দিয়ে কিনছে, কিন্তু কসম করে মানে 100 থেকে যেন নিচে না যায়, হে কী করলে স্টপ করে দিল। কারণ কোনো বুদ্ধিমান এত কসম খাওয়ার পর আবার 80 টাকা মূলে না, এবার সে চিন্তা করবে যে 100 টাকা যদি কিনা হয় তাহলে তার দোকান আছে এই সে আছে, তাহলে কমপক্ষে 130 টাকা বলে বা 140 টাকা বলে কি, এই যে সে মানে দ্রুত সাপ্লাই দিয়ে দিল, কসম করে লাভ করে ফেললো, বলে যে এটা শেষ পর্যন্ত মাম হাকাতুল লিরবি, যেই লাভটুকু পেয়েছে এটার বরকত নষ্ট হয়ে গেছে। রাসূল আরো বলেন আল ইয়ান বিল খিয়ার মা লাম ইতফাররাকা, বলে যে ক্রেতা বিক্রেতা দুইজনে কিন্তু স্বাধীন যতক্ষণ পর্যন্ত এলাকা না ছাড়বে, এটা কিন্তু আমাদের দেশের জন্য দরকার এই হাদিস, এই হাদিস কিন্তু বুখারী মুসলিমের হাদিস, বলে যে ক্রেতা বিক্রেতা বিক্রেতা যতক্ষণ পর্যন্ত তাদের এক জায়গায় অবস্থান ছেড়ে অন্য জায়গায় না চলে যাবে ততক্ষণ পর্যন্ত বেচা বিক্রির চুক্তি বানচাল করতে পারে। কি ধরেন একজনের দোকানে ঢুকলো, ঢুকে বললে আমাকে অমুক জিনিস দেন, দেওয়ার পরে দিল আরেকটা খুঁজতেছে, হঠাৎ করে মানে তার মনে পড়লো যে ওই জিনিসটা যে নিলাম এটা তো আমার কি মানে ঘরে আসে বা কিনা আসে বা দরকার নাই, সে ফেরত দিতে পারবে, বলতে পারে এটা আমার দরকার নেই, হ্যাঁ আপনি ফেরত নিতে এটা কোনো কিছু। একজনের দোকানের মধ্যে ছোটো বাচ্চাকে রেখে গেছে, রেখে যাওয়ার পর সে তার সব পণ্যের দাম জানে না, বেশিরভাগ জানে আর কি, হঠাৎ দোকানদার ঢুকছে, ঢুকার পর দেখছে এক পণ্য ও বিক্রি করে দিছে যার দাম হচ্ছে 200 টাকা 100 টাকা বিক্রি করে দিছে। এখন বিক্রেতা বলতে চাইরে তুই কী করলি, যে এটা তুই লস করে দিলি, হ্যাঁ তখন যদি এটা বলে ক্রেতা অবশ্যই মানে নিতে হবে যে না এই যে এত টাকা বিক্রি এটা বাতিল, এটার দাম এত আপনি নিলে নিতে পারেন, এ ভুল করছে, এ জানে না আপনি কিন্তু এখানে হট্টগোল করলে কাজ হবে না, এখন আপনি জায়গায় আছেন আপনি সরে যান নাই, এখনও বিক্রি চূড়ান্ত হয় নাই, বিক্রি চূড়ান্ত কখন হবে দোকান থেকে বাইরে চলে গেলে, মানে দোকান থেকে বাইরে চলে গেছে তখন আপনার বিক্রিটা চূড়ান্ত বলে কী হবে, হ্যাঁ ঘোষিতে হবে যে বিক্রি চূড়ান্ত হয়ে গেছে, তারপরেও কোনো যদি দোষ ত্রুটি ধরা পড়ে ফেরত দেওয়ার অধিকার আছে শরীয়তে, কিন্তু আমাদের দেশে সেগুলো গ্রহণযোগ্য না, হ্যাঁ সেটা অবশ্যই আছে। এই কারণে রাসূল বলছেন ফাইন সাদাকা ওয়াবাইয়ানা ওয়াবাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, যদি ক্রেতা বিক্রেতা বিক্রেতা দুজন যদি সত্য কথা বলে নিজের পণ্যের দোষগুণ সব কি সুস্পষ্ট করে বলে দেয়, মানে ক্রেতাকে, কারণ অনেক ক্রেতা আছে জিনিস ভালো করে বুঝে না, সে বিক্রেতাকে বলে আপনি তো ভালো জানেন আপনি বলেন তো এটা সমস্যা কোনো আছে কি না, এটা কয়দিন টিকবে কয়দিন টিকবে, 1 বছর টিকবে, ও বলে যে কি 1 বছর কি 5 বছর টিকবে কি, এরকম আমরা সৌদি আরবে দেখছি যখন মানে আইফোন চীন থেকে আসতো একবারে দেখতে মানে সুন্দর আইফোন, এক শায়েক শায়েককে একজনে গিফট করছে সালাকারি, সে আইফোন বিক্রি করে, সে মনে করছে যে শায়েকের দিয়ে দিয়ে আইফোন, যখন দিয়েছে বেচারাকে আইফোন বেচারা খুশি হয়ে 2 সপ্তাহ গেছে আইফোন এটা চলে না, তো এখন যে দিচ্ছে মানে হাদিয়েটা ও আমার পরিচিত, ওই শায়েক আমারে ফোন করে বলতেছে যে বেচারা কী হাদিয়ে দিলে 2 সপ্তাহ পরে চলে না, আমি ওরে কল দিলাম কয়েছি এটা তো চায় না, তো তুমি এই কাণ্ড করছো কে ওটারে অল্প কয়েকদিনের জন্য খুশি দেখে লাভ হয়েছি, এখন তো মন খারাপ হয়ে গেছে আজীবনের জন্য, তোমার খারাপ সঙ্গে দেখবে লাভটা কী হলো, হ্যাঁ মানে ফাঁকি বেজি আর কি, দেখতে আইফোন একবারে অরিজিনাল কিন্তু দেখা যায় 2 সপ্তাহ টিকে, বলে যে যদি সত্য কথা বলে এবং পাশাপাশি সুস্পষ্টভাবে বলে হ্যাঁ দোষগুণ, তাহলে বরকত হবে বেচা বিক্রিতে, আর যদি এটা না করে কী করে, ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মা হিকা বারকাতু বাইইহিমা, যদি মিথ্যা কথা বলে যে না এটা অনেক টেকসই হবে অথচ টেকসই হবে, আর যদি আপনার দোষ লুকিয়ে রাখে বলে যে কোনো সমস্যা আছে, কই না কোনো সমস্যা নেই একবারে অরিজিনাল, হ্যাঁ অথচ সমস্যা আছে বলে যে তার বেচা বিক্রির বরকত নষ্ট হয়ে যাবে, তাহলে যে অবৈধ উপার্জনের কারণে কি আপনার সব কি বরকত নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা বিশেষ কারণ বিশেষ ভয়াবহতার দিক সেটা হচ্ছে কবরের শাস্তির কারণ, অবৈধ উপার্জন কিসের কারণ, কবরের শাস্তির কারণ, কবরও কিন্তু শাস্তি আছে, মানে কিয়ামতের পরে যে জাহান্নামের শাস্তি এটার আগে কবরও কিন্তু শাস্তি দেওয়া হবে, এটা সকল মুসলমান কিন্তু এটা বিশ্বাস করে। রাসূল আকরাম বলেন আকুলু রিবা ফি নাহরিদ দামি ওয়া ইউলকামুল হিজারা, যে যেই ব্যক্তি সুদ ভক্ষণ করে মৃত্যুর পর তাকে আপনার
রক্তের নদীতে সাঁতার কাটতে দেওয়া হবে। আর পাড়ের মধ্যে একজন ফেরেশতে বসে থাকবে, সাঁতার কাটে পাড়ে আসবে, ও একটা পাথর ওর মুখ বরাবর মারবে, মুখের মধ্যে ঢুকে যাবে এবং সে অনেক দূরে চলে যাবে পাথরের আঘাত। আবার আসবে, পাড়ে আসলে আবার পাথর মারবে, মুখের মধ্যে ঢুকে যাবে। এইভাবে মানে তাকে শাস্তি দেওয়া হবে কবরের জীবন। আরেকটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিনে একজন ব্যক্তি আপনার মারা গেছে, সবাই বলছে শহীদ হয়ে যাবে, বলে যে এই তো শহীদ হয়ে গেছে। রাসূল বলেন কাল্লা, অসম্ভব, শহীদ হয়নি। ইন্নি রাআইতু ফিন্নার ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআতিন গাল্লাহা, বলে যে আমি তাকে জাহান্নামে দেখেছি। হ্যাঁ, সে জাহান্নামে গেছে কি কারণে? একটা চাদরের কারণে। সে বন্টনের আগে আপনার যুদ্ধক্ষেত্রে যে মানুষ থেকে ছিনে নিছে শত্রুপক্ষ থেকে, এখনও বন্টন হয়নি, সে চাদর একটা নিয়ে লুকিয়ে ফেলছে, সুন্দর লাগছে লুকিয়ে ফেলছে, তাহলে এটা হারাম। বলে যে এই কারণে সে জাহান্নামে যাবে। এবং অন্য বর্ণে আছে বললে দিন আফসু মাহমুদিন বিয়াদে ইন্নাস শামলাতাল্লা তালতাহিবু আলাইহি নারা আখাযাহা মিনাল গানাইমি ইয়াউমা খাইবার লাম তুসিবহাল মাকাসিম। রাসূল বলছেন সেই আল্লাহর কসম খেয়ে বলছে যার হাতে আমার জীবন, যে যেই চাদরটা সে লুকিয়ে রেখেছিল যুদ্ধের ময়দানে, সেটা তার উপরে আগুন আকারে দাউ দাউ করে জ্বলবে। বলে যে সে কেন সেটাকে খাইবারের যুদ্ধে বন্টনের আগে গ্রহণ করেছিল। প্রিয় ভাইরা, আরেকটা বৈভবতার দিক আপনার হারাম উপার্জনের, সেটা হচ্ছে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে হারাম উপার্জনের কারণে। আল্লাহ জানে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতূরিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ জানে বলেন যারা ইতিমের সম্পদ ভক্ষণ করে, অত্যাচার করে, মানে অত্যাচার কীভাবে করে? ইতিমের সম্পদ আসবে কোথায় থেকে? ইতিম না, ইতিম অনেকে দন্ত কি মানে অনেক ধনী হয়ে থাকে, অনেক বাপ আছে না, বাপ মারা গেছে, বাপ কোটি কোটি টাকার মালিক, মারা যাওয়ার পর সন্তান যেটা ভালো হয় না সেটা ইতিম হয়ে গেল না। তো ইতিমের দেখেছে তার চাষা আছে, এ কী করে মানে ওর কীভাবে ওর সম্পদ খাইবে বুদ্ধি করে? হ্যাঁ, তো বলছে যারা এরকমভাবে ইতিমের সম্পদ ভোগ করে, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতূরিহিম নারা, আল্লাহ বলছেন তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে, ওয়া সায়াসলাউনা সাঈরা, এবং পরকালে সে অবশ্যই জাহান্নামে দগ্ধ হবে। সুতরাং সতর্ক অবশ্যই থাকতে হবে। তো যারা অন্য হাদিসের মধ্যে আছে ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফী মালিল্লাহি বিগাইরি হক ফালাহুন নারু ইয়াউমাল কিয়ামাহ, রাসূল বলেন কিছু মানুষ আছে যারা আল্লাহর সম্পদকে অবৈধভাবে আহরণ করার চেষ্টা করে। সম্পদ তো আল্লাহ, সবগুলোর মালিক তো আল্লাহ, এগুলোকে অবৈধভাবে সে গ্রহণ করার চেষ্টা করে। আল্লাহ বলছে কিয়ামতের, আল্লাহ রাসূল বলছে তার জন্য কিয়ামতের দিন কি জাহান্নামের শাস্তি রয়েছে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন লা ইয়ারবু লাহমু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহ, বলে যে এমন শরীর যেটা আপনার হারাম দিয়ে তৈরি, যেই শরীরের গোশত হারাম দিয়ে তৈরি হয়েছে সেটা জাহান্নামে যাওয়ার উপযুক্ত, অন্য কোথাও যাবে না। প্রিয় ভাইরা, একটা বিষয় জানা দরকার ছিল যে হারাম থেকে আমরা বাঁচব কীভাবে, এটা কিন্তু আরও লম্বা কাহিনী, সময় নেই, ইনশাআল্লাহ পরবর্তী অন্য সময় বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই ভয়াবহতার দশটা দিক বলেছি, সেই দশটা দিকের কথা খেয়াল করে যেন হারাম উপার্জন থেকে আমরা দূরে সরে যাই, পরকালকে যেন রক্ষা করার চেষ্টা করি, নিজের সম্পদের বরকত যেন নষ্ট না হয়ে যায়, নিজের ইবাদত যেন নষ্ট না হয়ে যায়, হ্যাঁ, নিজে যেন জাহান্নামে যাওয়ার উপযুক্ত না হয়, সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ ফাসাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়্যিল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাইরুল খালায়েক ওয়া সাইয়্যিদুল আউলিয়া ওয়াল আখিরিন। আল্লাহুম্মা